প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি বাসায় সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমার পাঠের আলোচ্য বিষয় তোমাদের বাংলা প্রথম পত্রের সাহিত্যকণিকা। সাহিত্যকণিকার প্রথমে আমাদের যেহেতু 23 তারিখ আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, অনলাইন পরীক্ষা, বিশেষ মূল্যায়ন পরীক্ষা যেটাকে বলা হচ্ছে, সেখানে তোমাদের সিলেবাসের মধ্যে যেসব পাঠ্য বিষয়গুলো আছে, সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব পাঠ্য বিষয়গুলো আছে, তার মধ্যে আমি আবার আসিবে ফিরে কবিতাটি তোমাদেরকে পড়াবো। এখানে আমরা দেখো একটা দৃশ্য দেখতে পাচ্ছি। দৃশ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটা গ্রামীণ দৃশ্য। সেখানে গ্রামীণ দৃশ্যের মধ্যে কি আছে? একটি নদী দেখা যাচ্ছে, নদীতে আবার পাল তোলা নৌকা, মাঝিকে দেখা যাচ্ছে। গ্রামীণ যে দৃশ্যের মধ্যে আরো আছে কি বাড়ি, খড়ের গাদা, গাছপালা, সবুজ গাছপালা, প্রকৃতি। আমাদের আলোচ্য বিষয় যেহেতু আবার আসবে ফিরে, কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাস। কবি জীবনানন্দ দাস সম্পর্কে, কবি জীবনানন্দ দাসকে আমরা সবাই কম বেশি চিনি, তার মধ্যে আমি ওনার পরিচয় সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। কবি জীবনানন্দ দাসের জন্ম 1899 সালে 17ই ফেব্রুয়ারি বরিশাল শহরে। পিতার নাম সত্যানন্দ দাস, মাতা কুসুম কুমারী দাস। এখানে বলে রাখা ভালো যে তার মাতা কুসুম কুমারী দাস ও একজন স্বভাব কবি ছিলেন। এছাড়া কর্মজীবনে তিনি ইংরেজির অধ্যাপক হিসেবেই কর্মজীবনে আসেন, যেহেতু তিনি পড়াশোনা করেছেন ইংরেজিতে। তিনি বরিশাল ব্রজমোহন কলেজ, ঢাকা কলকাতা সিটি কলেজ সহ আরও বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। একসময় তিনি অধ্যাপনা কাজটি সেরে ছাড়াও সাংবাদিকতাকেও পেশা হিসেবে নিয়েছিলেন। জীবনানন্দ দাস সম্পর্কে বলা যায়, যেহেতু তিনি প্রকৃতির কবি, প্রকৃতিকেই তিনি কবিতার উপাদান হিসেবে গ্রহণ করেছেন। বাংলার প্রকৃতির রূপ রস গন্ধ তাকে এত বেশি অভিভূত করেছেন যে তিনি প্রকৃতিকে নিয়ে কবিতা রচনা করেছেন, সে কারণে তাকে বলা হয় রূপসী বাংলার কবি। তার কবিতা লক্ষ্য করবে যে প্রকৃতির সহজ সাধারণ উপাদান, যে গাছপালা, পশু পাখিগুলো তার কবিতার উপাদান হিসেবে এসছে। তার বিভিন্ন সাহিত্য গ্রন্থগুলো আছে, তার মধ্যে ঝরা পালক, রূপসী বাংলা, বেলা বেলা কালবেলা, বনলতা সেন সহ আরও অনেক কাব্যগ্রন্থ আছে। আর তার মৃত্যু 1954 সালে কলকাতায়। তবে তার মৃত্যুটা খুবই মর্মান্তিক। তিনি 1954 সালে এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আর সুস্থ হতে পারেন নাই, এরপরে তার মৃত্যু ঘটে। এখন তোমাদের আমি এখন তোমাদের কবিতায় চলে যাচ্ছি। আবার আসবো ফিরে কবি জীবনানন্দ দাস কবিতাটি আমি আবৃত্তি করছি। তোমরা সবাই বই খাতা সামনে নিয়েই খেয়াল করো। আবার আসিব ফিরে কবি জীবনানন্দ দাস, আবার আসিব ফিরে ধান শিরেটির তীরে এ বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এ কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমোর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে বেশে বেশে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গের ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো ক্ষয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ভোলা জলে হয়তো কিশোর এক ছেঁড়া সাদা ছেঁড়া পালে ডিঙা পায়, রাঙাবেগ সাত্রয়ে
অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল ব আমারে পাবে তুমি ইহাদের মিলে। এই কবিতাটি পড়ার সময় খেয়াল করো, এখানে নদীর নাম এসছে, বিভিন্ন পাখি যেমন শঙ্খচিল, শালিক পাখি, বোরের কাক, তারপর আসছে হাঁস, এমন কি বলা হচ্ছে কি সুদর্শন পোকা, একটা পোকা খুব সামান্য যেটা আমাদের সহজে চোখেই পড়ে না, গ্রামীণ একটা সহজ সাধারণ উপকরণ, সেটাও এই কবিতায় কিন্তু এসছে। লক্ষ্মী পেঁচা, লক্ষ্মী পেঁচাকে তো আমরা সবাই চিনি। এছাড়া দেখো কিশোরের কথা বলা হচ্ছে, যে সাদা চেরা পালোয় ডিঙা বাই, তার কথাও কিন্তু এখানে আসছে। তাহলে এখানে দেখো ধবল বকের কথা বলা হচ্ছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের চারপাশের প্রকৃতি খুব সহজ সাধারণ উপকরণগুলো তার কবিতায় কিন্তু ধরা পড়েছে। যদি আমরা কবিতার নামটি আলোচনা করতে যাই, সেখানে আমরা দেখব আবার আসবে ফিরে, কবিতায় আবার আসবে ফিরে মানে কি, অর্থাৎ কবি মৃত্যুর পর আমাদের এই পৃথিবীতেই অর্থাৎ এই বাংলাদেশেই তিনি আবার ফিরে আসতে চান। তিনি ফিরে আসবেন কিন্তু মানুষ হয়ে নয়, প্রকৃতির যে উপকরণগুলো তাকে অনেক বেশি মুগ্ধ করে, প্রকৃতির যে সবুজ, প্রকৃতির যে রূপরস গন্ধগুলোকে নিয়ে তিনি থাকতে চান, সেগুলোর মধ্যে তিনি ফিরে আসতে চান। এখানে কবিতার প্রতিটি লাইন ব্যাখ্যা করলে দেখা যাবে, আবার আসব ফিরে ধানসিঁড়িটির তীরে। ধানসিঁড়ি কি? ধানসিঁড়ি একটি নদীর নাম, এই নদীটি কবিকে মুগ্ধ করেছে। এই বাংলায় হয়তো মানুষ নয়, তিনি মানুষ হয়ে ফিরে আসতে চান না, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, শঙ্খচিল সাদা রঙের একটা চিল অথবা শালিক পাখি হিসেবে তিনি আসতে চান, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। কি হিসেবে আসবেন তিনি? ভোরের কাক, সকালবেলা ভোরে যে কাককে ডাকে আমাদের ঘুম ভাঙে, সে কাক হয়ে তিনি আসতে চান এই কার্তিকের নবান্নের দেশ। তাহলে প্রকৃতি আমাদের ছয়টি ঋতু, এই প্রতিটি ঋতুতে প্রকৃতির এক এক সময় এক এক রূপ ধারণ করে। সেই কার্তিক মাসে যে নবান্নের যে ধান আমাদের কৃষকের ঘরে ওঠে, সেই নবান্ন, নবান্ন মানে কি নব অন্ন, অর্থাৎ নতুন চালের দিয়ে যে পিঠা পায়েস তৈরি করা হয়, সেটাই হচ্ছে নবান্ন উৎসব। এই নবান্ন উৎসব নবান্নের দেশে তিনি আসবেন। কুয়াশার বুকে বেশে একদিন আসিব ওই কাঁঠাল ছায়ায়, কুয়াশার বুকে বেশে। তাহলে কুয়াশা কোন মাসে দেখা যায়, কোন ঋতুতে? শীতকালে। শীতকালে কুয়াশার প্রকৃতি কবিকে মুগ্ধ করে, সে কারণে বাংলার যে নানা ঋতুর নানা বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের মধ্যে শীতের ঋতু তাকে অনেক বেশি মুগ্ধ করে, যে কারণে তিনি কুয়াশার বুকে বেশে একদিন আসবেন কোথায়, এই কাঁঠাল ছায়ায়। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুমুর রবিবে লাল পায়, হয়তো তিনি মানুষ হিসেবে আসবেন না, কিন্তু আসবেন কি হিসেবে? হাঁস হিসেবে আসবেন, যেটা কিশোরী কি করবে, কিশোরীর ঘুঙুর কোথায় বাঁধা থাকবে? হাঁসের পায়ে। সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে, যেখানে সারাদিন তার কাটবে কোথায়, কলমি, যে পুকুরে বা ডোবায় যে কলমি শাক হয় গ্রাম বাংলায়, সেখানে কলমি শাক যে ভেসে থাকে পানির মধ্যে, পানির উপরে, সেটা কবিকে অনেক বেশি মুগ্ধ করে। সেই কলমির গন্ধ ভরা জলে ভেসে যে হাঁসগুলো যে ভেসে বেড়ায়, ওদের মতো হয়ে কবি আবার ফিরে আসতে চান। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তিনি বাংলার নদী, নদীমাতৃক যেহেতু বাংলাদেশ, নদী মাঠ ফসলের ক্ষেত সবগুলো কবিকে মুগ্ধ করে, সবগুলোর মাঝে কবি থাকতে চান। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙা, এখানে দেখা যাচ্ছে জলাঙ্গি, জলাঙ্গি শব্দের অর্থ হচ্ছে কি, জল অঙ্গের জার, অর্থাৎ এখানে নদীকে বলা হচ্ছে জলাঙ্গি। তাহলে এই যে আমাদের বাংলাদেশের ম্যাপটা দেখতে গেলে দেখা যাবে কি এখানে চারপাশে কি নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ নদীবিধেও তো বাংলাদেশের কথা এখানে বলা হচ্ছে। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙা, তাহলে সবুজ করুণ মানে কি, যেহেতু বাংলাদেশ একটা বদ্বীপ অঞ্চল, সেখানে অসংখ্য নদ নদী, নদীর পানি যখন চার, যেহেতু নদীর পানি যখন বন্যা বা জোয়ার আসে তখন চারপাশের
পলি জমে যায়। পলির মধ্যে যে উর্বর পলির মধ্যে যে গাছগুলো হয় সেখানে, অর্থাৎ আর্দ্র বা উর্বর মাটি, বাংলার যে সব স্থানেই মাটি যেমন অসংখ্য নদীর জলে বিধৌত হয়েছে, সেই নদীগুলোকে এখানে বলা হচ্ছে কি, জলাঙ্গে ঢেউ ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙা। অর্থাৎ প্রকৃতির সাথে এখানে কবি একাত্মতা প্রকাশ করেছেন, প্রকৃতির মধ্যে তিনি মিশে যেতে চান বলেই সেখানে এই সবুজ করুণ ডাঙায় তিনি আবারও ফিরে আসতে চান। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতে হচ্ছে সন্ধ্যার বাতাসে, সুদর্শন পোকা এক ধরনের গুবরে পোকা, গ্রামে এটি দেখা যায়, সে সন্ধ্যার বাতাসে যখন সন্ধ্যা হয় তখন এই গুবরে পোকাগুলো উড়ে বেড়ায়। কবি তার মধ্যেই একটা সৌন্দর্য খুঁজে পেয়েছেন, যার কারণে তিনি সুদর্শন পোকা হিসেবেও পৃথিবীতে, অর্থাৎ বাংলাদেশে আবার ফিরে আসতে চান মৃত্যুর পরে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, শিমুলের ডালেই যে লক্ষ্মী পেঁচা ডাকে তা সেখানেও কবি তার মধ্যে কবি কি সৌন্দর্য খুঁজে পেয়েছেন। হয়তো খইয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, তাহলে শিশু তার স্বভাবসুলভভাবে যে খইয়ের ধান উঠানের ঘাসের মধ্যে ছড়ায়, তার মধ্যে কবি প্রকৃতির এক সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যের প্রতি কবির যে মুগ্ধতা সেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোরের ছেঁড়া সাদা পালে ডিঙা পায়। তাহলে রূপসা একটা নদীর নাম, রূপসার ঘোলা জল সেখানে কিশোর, একটা কিশোর যে সাদা ছেঁড়া পালে ডিঙা পায়, যে নদীবাতিক বাংলার চিরন্তন রূপ এখানে দেখা যাচ্ছে। এক কিশোর, কিশোর তার স্বভাবসুলভভাবে কী করে, ওদের স্বাধীনতা, অদম্য স্বাধীনতা তাদের মধ্যে আছে, সে একটা সাদা চেরা পাল নৌকা নিয়ে রূপসার ঘোলা জলে বেয়ে যায়, সে যার মধ্যে তার অবাধ স্বাধীনতা। এখানে বাংলাদেশের যে প্রকৃতির যে সৌন্দর্য সেটাও এখানে উঠে এসছে। রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল ব। তাহলে রাঙামেঘ সাঁতরায়ে, রাঙামেঘ সাঁতরায়ে মানে কি, এখানে সাদা ব যে সন্ধ্যার সময় ঘরে ফিরে আসে, তার মায়ের কোলে বলতে গেলে নিরে ফিরে আসে, সেরকমই কবি তার আজীবন মানুষ রূপে আজীবন কাটানোর পরে যখন তার মৃত্যু হবে তখন তিনি প্রকৃতির এই ধবল বক্ষয় পৃথিবীতে, অর্থাৎ বাংলাদেশের মাটিতেই ফিরে আসতে চান। আমারই পাবে তুমি ইহা দেবীরে, অর্থাৎ কবিকে হয়তো আমরা মানুষ হিসেবে পাবো না, কিন্তু প্রকৃতির যে আমাদের এখানে বিভিন্ন যে রূপগুলো দেখতে পাচ্ছি, শঙ্কচিল, শালিক, বোরের কাক, তারপর হাঁস, সুদর্শন পোকা, লক্ষ্মী পেঁচা, ধবল বক, সেগুলোর মধ্যে আমরা কবিকে খুঁজে পাবো। তাহলে এই কবিতাটি যখন আমরা পড়লাম এখানে তোমরা বুঝতে পেরেছো যে কবিতার দেশকে, অর্থাৎ বাংলাদেশকে তিনি এত বেশি ভালোবাসেন যে তিনি প্রকৃতির বিভিন্ন উপাদান হিসেবে, তিনি উপকরণ হিসেবে তিনি পৃথিবীতে বা অর্থাৎ বাংলাদেশে ফিরে আসতে চান। তোমাদের বইয়ের যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো আমি কিন্তু এর মধ্যে তোমাদেরকে বলে দিয়েছি, যেমন ধানসিঁড়ি, তোমাদের বইয়ে আছে ধানসিঁড়ি। ধানসিঁড়িটা কী? ধানসিঁড়ি হচ্ছে একটা নদীর নাম, এটি তার কবিতায় তিনি এই নদীটি, এটা ঝালকাঠি জেলায় এই ধানসিঁড়ি নদীটি বয়ে গেছে, এখন নদীটি নেই, এটি একটা মরা মৃত নদীতে পরিণত হয়েছে। তারপর দেখা যাচ্ছে শঙ্কচিল, শঙ্কচিল হচ্ছে কি, এক ধরনের সাদা চিল। এই তোমাদের যে শব্দার্থ টিকাগুলো আছে এগুলো কিন্তু তোমাদের জ্ঞানমূলক আর অনুধাবন প্রশ্নের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা বেশি। নবান্ন, নবান্ন কি, নতুন ধান কাটা পর আমাদের দেশে যে উৎসব হয়, এই উৎসবে দুধ, গুড় এবং নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আলতোপ চালের যে ভাত খাওয়া হয় তাকে এখানে মূলত নবান্ন বলা হয়েছে। কার্তিকের নবান্নের দেশে, কবি নিজের জন্মভূমি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন। নবান্ন তো নতুন ভাত, কার্তিকের মাসে ঘরে নতুন ধান তুলে কৃষকরা নবান্ন উৎসবে মেতে ওঠে। ঘুঙুর, ঘুঙুর মানে ওই যে নূপুর, অর্থাৎ পায়ের অলঙ্কার। জলাঙ্গি, কবি এখানে নদীকে জলাঙ্গি নামে অভিহিত করেছেন। জলাঙ্গি শব্দের অর্থ হচ্ছে কি, জল অঙ্গে যায়। নদীমাতৃক বাংলাদেশকে কবি জলাঙ্গি ঢেউ ভেজা বাংলা বলেছেন।
ডাঙা, ডাঙা হচ্ছে কি শুকনো জায়গা, স্থলভূমি। সুদর্শন এক ধরনের গুবরে পোকা। লক্ষ্মী পেঁচা সুলক্ষণযুক্ত পেঁচা। রূপসা খুলনা জেলার পাশ দিয়ে প্রবাহিত একটা নদীর নাম, এই নামই ঝালকাঠি জেলায় একটা নদী আছে। ডিঙা, তাহলে ডিঙা কি ছোট্ট নৌকা। নীরে, নীর হচ্ছে পাখির বাসা, ধবল সাদা। তাহলে এখানে আমরা শব্দার্থ টিকাগুলো দেখছি, পাঠের উদ্দেশ্য, এই কবিতাটা তোমাদেরকে দেওয়ার অর্থ কি, এই যে আমাদের পাঠ্যভুক্ত করার অর্থ হচ্ছে কি, বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য দেখে কবি যেমন মুগ্ধ হয়েছে, তেমনি আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশের প্রকৃতিকে ভালোবাসবো, এবং এই ভালোবাসা থেকেই আমাদের দেশের প্রতি আমাদের মধ্যে একটা মমত্ববোধ জাগবে, দেশের জন্য কাজ করার জন্য আমরা অনুপ্রাণিত হব। পাঠ পরিচিতিটি আছে, আবার আসিব ফিরে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলা হয় তাহলে আমরা বলবো এটা রূপসী বাংলার কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে মোটামুটি আমরা যে বক্তব্যটা কবিতায় রেখেছে সেটাই পাঠ পরিচিতিতে আছে, তোমরা পাঠ পরিচিতিটা পড়লেও ওখান থেকে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবে। তাহলেই বুঝে গেল আবার আসিব ফিরে কবিতাটি মূল ভাব। এখানে কবিতার প্রতিটি লাইন খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রতিটি শব্দের অর্থ তোমরা জেনে নিবে, আর অনুদামন প্রশ্নগুলো খেয়াল করবে, যখন প্রশ্নের উত্তর দিবে তখন একটু খেয়াল করে একটু চিন্তা করে দিতে হবে। জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা জানি, জ্ঞানমূলকের উত্তর একটাই, এটা সম্পূর্ণ লাইনে না হলে শুধু উত্তরটা লিখলেও চলে। অনুদামন প্রশ্ন আলোচনা করতে গেলে দেখা যায় অনুদামন মধ্যে একটা জ্ঞান আছে, কবি ফিরে আসতে চান কেন, কবি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন কেন, জলাঙ্গির ঢেউ ভেজা সবুজ করুন ডাঙা বলতে কী বোঝানো হয়েছে, এরকম অসংখ্য তোমরা অনুদাবন প্রশ্ন দেখতে পাবে। অনুদাবন প্রশ্ন প্রথমে একটু জ্ঞানমূলক এক কথা একটু উত্তর দিতে হবে, আর সেকেন্ড প্যারায় 3-4 লাইনের মধ্যে তোমরা একটু বিশ্লেষণ করবে। আর প্রয়োগ, প্রয়োগ তোমরা জানো, প্রয়োগ হচ্ছে কি একটা উদ্দীপক, উদ্দীপকের সাথে সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য দেখিয়ে যেটা করা হয়। প্রয়োগের মধ্যে 3 প্যারা থাকবে, প্রথমে হচ্ছে জ্ঞান, কী সাদৃশ্য আছে বা কী বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়, তার মধ্যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে তোমরা কী দেখতে পেয়েছো আর উদ্দীপকের কী আছে লাস্টে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করবে। আর উচ্চতর দক্ষতার যখন বলা হয় এটা বিষয়ে তোমার মন্তব্য বিশ্লেষণ করো, বা তোমার বাক্যটি যথার্থ কিনা, বাক্যটি যথার্থ হয়েছে কিনা, এরকম প্রশ্ন থাকবে, সেখানে তোমরা প্রথমে কী করবে উক্তিটি যথার্থ, এ বিষয়ে আমি একমত, বা এ ধরনের একটা জ্ঞানমূলক একটা উত্তর দিবে। তারপরেই যে আবার আসবে ফিরে কবিতাটি বাংলার প্রকৃতিকে নিয়ে একটু হয়তো লিখবে 2-3 লাইনের মধ্যে, তার মধ্যেই তোমরা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো উদ্দীপকে আছে সেটা, পাঠ্য বইয়ের মূল বিষয়টা মূলত বিশ্লেষণ করলেও চলে, সেটা বলবে, মূল ভাবটা বলবে, আর এরপরের প্যারায় আসবে কি উদ্দীপকে কী বলা হচ্ছে, আর লাস্টের প্যারায় বলবে সুতরাং দেখা যাচ্ছে বা পরিশেষে বলা যায়, পরিশেষে বলা যায় বলার দরকার নেই, দেখা যাচ্ছে কি এটার সাথে এটাই এ ধরনের মিল আছে, সে কারণে আমি এ বিষয়ে একমত বা একমত নয় সে কথাটা বললে চলবে। ঠিক আছে, মেয়েরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।